আমার চম্পক নগর আনন্দ উৎসবে মেতে উঠেছে আনন্দ উৎসবে মেতে উঠেছে আমার চম্পক নগরের রাজবাটিকা কেননা আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরের শুভ পরিণয় হয়তো আর কিছুক্ষণের পরে আবার খোকনকে বর বেশে সজ্জিত করে এই চম্পক নগর পরিত্যাগ করে গমন করব হুজালি নগরের পথে কিন্তু একটা কথা আমার মনে বারবার বিদা সৃষ্টি করে আজ আনন্দের দিন সকলে আনন্দ উৎসবে মেতে উঠেছে কিন্তু আমার গৃহে রয়েছে ছয়টি পুত্রবধূ তাদের মুখে না রয়েছে হাসি না রয়েছে আনন্দ নিরানন্দ হয়ে বসে রয়েছে কক্ষের ভেতর কেননা তারা এক এক করে হারিয়েছে তাদের নিজ নিজ পতিকে আর আমি হারিয়েছি এক এক করে ছয়টি পুত্র আজকের দিনে এসব কথা ভেবে যদি নয়ন জল করি পরিসর তবে ওই কুচক্রি কানি আড়াল থেকে হাসবে অট্ট হাসি সেই হাসি যা আমি শুনতে চাই না সেই হাসি যা আমি শুনতে চাই না তাই তো আজ আর বিলম্ব না করে আমার খোকনকে বর বেশে সজ্জিত করে চম্পক নগর করে ত্যাগ করে দিয়ে যাব উজালির পথে আমার বড় অভিলাষ আজ খোকনের শুভ পরিণয়ের দিনে আমি চাই নিজ হস্তে আমার পুত্রকে বর বেশে সজ্জিত করতে এই কে কোথায় আছিস রাখাল তুমি যেখানে দেখো সিল করে এসো কে কোথায় আছিস আমার খোকন লক্ষ্মীধরকে পাঠিয়ে দে Thank you.
আশীর্বাদ করি ফকর চিরসুখী হও ফকর আমাকে ডেকেছিলি চিত হ্যাঁ ফকর বলো কি তো কেন না তুমি তো জানো আজ তোমার শুভ পরিণয় তাই আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই কি এমন প্রশ্ন করবে পিতা আমার আজ পর্যন্ত যা যা চেয়েছো তুমি আমার কাছে সমস্ত কিছু দিয়েছি তোমায় অবশ্যই কোনো কিছুরের অভাব রাখিনি তোমায় কিন্তু আজ এই পিতা যদি তোমার কাছে কিছু চায় এই পিতার যদি তোমার প্রতি কোনো অভিলাষ থাকে তবে তুমি পূর্ণ করবে তো খকর পিতা যদি আমার কাছে কোনো কিছু চায় হ্যাঁ কেন দেব না আমার প্রাণ ছাড়ি করে চা থাকবে আমার কাছে দেব আমি তোমার কাছে আমি কোনো দ্রব্য চাই না খকর তবে কি আমার মনের মধ্যে ছোট্ট একটা আশা আশা সেই আশা যদি তুমি পূরণ করো তবে তোমার সম্মুখে প্রকাশ করি পিতা গো ছোট থেকে মানুষের মধ্যে মানুষ করেছি যা কিছু চেয়েছি সকলে কিছু দিয়েছি সকলে আশা হ্যাঁ আমার পূরণ করেছ আজ পিতা পুত্রর কাছে চাইবে পুত্র দেবে না পিতাকে এ কোনদিন হয় গো তবে আমার আশাটা কি জানো খকর বলুন আমি চাই আজ তোমার শুভ পরিণয়ের দিনে আমি নিজ হাতে তোমায় বর বেশে সুসজ্জিত করতে না রাখো পিতা খকর অন্য কিছু চাও এই বর বেশে বিনিময়ে আর কিছু চাও আমার কাছে আমি দেব এ কি বলছো কিন্তু পিতা গো বর বেশে কত সুসুথে গেলে আমার হিন্দি খানে কেঁদে উঠবে কেন কেন যা আমি শুনেছি শ্রবণে দেখি কি কোনোদিন নয়নে কি আমার ছিল নাকি ছয়টি দাদা হ্যাঁ মা আমার ছয়টি দাদাকে বড় বেশি সজ্জিত করেছিল সুন্দর করে বিবাহ করার পরে সকলে দাদাই আমার সকলের মায়া মরিতে কি করে সবাই পরলোকে গমন করেছে আমি আমার মাকে কথা দিয়েছি কবিতা কি কথা দিয়েছি জানি মা গো আমার ছয়টি দাদার মতো নিষ্ঠির হয়ে আমি কোনোদিনই একা তোমাকে ফেলে যাব না তোমার নয়নে কোনোদিনও জল আসতে দেব না আজ যদি বড় বেশি আমি সচ্চিত হয় না জানি দাদাদের মতো যদি আমিও সকলের মায়া ত্যাগ করে চলে যাই এ তোমার ভুল ধারণা খকর আমি জানি আমি অজ্ঞাত খকর এক এক করে ছয়টি পুত্র আমার মহারানী সরকার কোল খালি করে আমার হৃদয় খালি করে হারিয়ে গেছে অবশেষে পেয়েছি আমি তোমায় তোমাকে যে আমি হারাতে চাই না তাই তো তোমার জন্য করেছি আমি কঠোর নিরাপত্তার ব্যবস্থা কি ব্যবস্থা জানো ওই সৌতলি ভিতরে শক্ততল পাতাল খনন করে নির্মাণ করেছি একখানা নিশ্চিত লোহ বাসর ঘর আর যত রকম ব্যবস্থা করতে হয় তোমার মনে যেন কোনো ভয় প্রবেশ না করে সব রকম ব্যবস্থা আমি করে রেখেছি খকর খকর চাটক প্রত্যেক দিনই সকালের সঙ্গে যেমন খেলার তরি সজ্জিত হয়ে হ্যাঁ প্রতিদিন সকালে বলে সকালের সঙ্গে খেলা করতে যাই যেমন সাজে হ্যাঁ আচ্ছা আমি তেমনই করে সাজিয়ে দাও বেশ প্রতিদিন যে খেলা তুমি খেলা করতে যাও সেই সাজে সাজলে যে আজ হবে না খকর প্রতিদিনের সাজ হলো খেলা করা সাজ আজকের সাজ হলো শুভ পরিণয়ের সাজ আজকে যে সাজ তোমায় শাস্ত হবে সেই সাজকে কোন সাজ বলে জানো সেই সাজকে বলে পরবেশের সাজ এই দেখো খকর এই রয়েছে মালা এই রয়েছে মুটুক এই মালা মুটুক পরিধান করে কপালে চন্দনের ফোঁটা দিয়ে সুন্দর করে বর বেশে সেজে
তবে যে তোমাকে যেতে হবে উজালি নগর আপনি এখন আশা নিয়ে এসেছেন আমাকে নিজেকে সচ্চিত করে দেব আমি আর নিরাশ করব না গো তাও আবাই সাজিয়ে দাও এসো খোকন এসো আজ নিজ হস্ত তোমায় আমি বর বেশ সজ্জিত করব প্রথমে তোমায় মালা পরিয়ে এসো ওই না মালা পরো ওরে বাবল খাই মালা পরিতে হই বিয়ের রাতে হঠাৎ করে আমার হাত ছেড়ে দিয়ে দূরে সরে গেলে কেন আমি গলি পুরি ধরে করবো না কিন্তু কেন খবর কেন ওই না মাল না পড়া তোমার হাসালে খকন হাসালে তুমি আমায় তুমি তো জানো সর্প বৈরি তোমার পিতা তোমার পিতার নিকটে কোনোদিনও সর্প আসতে পারে না তাছাড়া মালা তো রয়েছে আমার হাতে কেমন করে তুমি সর্প দেখতে পাচ্ছ ওই তো সর্প মালার উপরে পিতা গো ওই মালাকে ছুঁড়ে ফেলে দাও ছুঁড়ে ফেলে দাও মালা ছুঁড়ে ফেলে দাও বেশ খকন ক্ষান্ত হও তুমি এই মালা দেখে যখন সত্যই তোমার ভয় হয় তবে মালা পরিধান করতে হবে না এই নাও আমি এবার তোমায় পরিধান করাবো মুকুট মুকুট পরিধান করে বর বেশ সুসাজে সজ্জিত হবে তুমি এসো খোকন ওই না মুকুট পাহাড় ওরে তাকে ছুটি ফেলে দাও কেন 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 তাকে ছাড়ো ওই না মুকুট না পড়াই ও পিতা সদাগ পরে কি দেখতে পাই চাঁদ কবিতা কি দেখতে পাও ওই না মুকুটে রই পরে দেখি শহর কে ছায়া শরীফ দেখিয়া ভয় নাহকে প্রাণী মনিকা দে কোথায় সর্প ওই তো খবর কোথার করে সর্প তোমার ভুল ধারণা খকন এই মুকুট যে কোনো সর্প বুঝেছি আমি আজ ওই কুচক্রী কালী তোমার নয়নে মায়া জাল বিস্তার করেছে বলে তুমি মালায় মুকুটে দেখতে পাচ্ছ সর্প
এই সর্প তাড়ানোর পথ আমার জানা আছে খোকন এবার ভালো করে মালা মুকুট চেয়ে দেখো তুমি সর্প দেখা যায় কিতু কিতু কি দেখো আমি তো কিছু কি আগে এই মুকুট বন্ধের উপরে আমি সর্প দেখতে দেখেছি এখন তো আমি দেখতে পাই পাই কি হবে আমি জানি খোকন কেননা কিছুক্ষণের জন্য হেলকাল পরিত্যাগ করেছিলাম বলে ওই কুচক্রি কালী তোমার নয়নে বিস্তার করেছিল মায়াজাল সেই মায়াজালে বশীভূত হয়ে তুমি মালায় মুকুট দেখতে পাচ্ছিলে সর্প এসো এবার আমি তোমায় নিজ হাতে বর বেশে সজ্জিত করে দেই দেখি আবার আজ আমার খোকনকে বর বেশে সজ্জিত হয়ে মনে হচ্ছে যেন স্বর্গ থেকে নেমে এসেছে এক অপ্সরা হ্যাঁ খোকন হ্যাঁ আমি স্বর্গের কোনো দেবতা নয় হ্যাঁ আমি চাই দেখো আপনার কনিষ্ঠ পুত্র খোকন শিবানী ভিন্ন লক্ষ্মী দেবতা ওরে বাবা বর বেশ সুন্দর করে তোকে সসজে সজ্জিত করেছি আমি আর কিছুক্ষণের মধ্যেই গমন করব উজালির পথে কিন্তু 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 তার পূর্বে যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিস তুই সেই গর্ভধারিণী মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে বাবা ঠিকই বলেছো কেননা এই জগতে মায়ের আশীর্বাদ যতক্ষণ না নেওয়া যায় কোনো কর্ম যে সফল হয় না সত্যি বলেছো তো পিতা যে মা আমাকে দশ পাঁচ দশটি গর্ভ ধারণ করেছে কত যন্ত্রণা কত বেদনা কত না কষ্ট করেছে আমার স্বর্গ দিয়েছে আজ সেই মায়ের চরণ ধরে আজ শুভ দিনে আজ আমার শুভক্ষণে আমি যদি মস্তকে ধারণ না করি আমার যে শুভ কাজে সফল হবে সত্যি সত্যি গোপী যাও খবর আমি আসি গোপী তাই বেশ আমি আসি মহারানী সরকার কাছে বিদায় প্রণাম দিতে গেছে আমার খোকন ততক্ষণে আমি শিবালয়ে গিয়ে আমার ইষ্ট দেব দেবীর চরণে প্রণাম জানাই যাতে শুভ পরিণয়ে তাদের আশীর্বাদ সদা সর্বদাই আবার এবং আমার খোকনের উপর থাকে জয় শিবে সভ্য জয় শিবে সভ্য জয় ভবানীর জয় আজ লক্ষ্মীন্দরী শুভ বিবাহ এত খনি ধরি যত কর্ম সত্যি করিলাম এখনই কেন জানি না আমারই বুকের ভিতর কেঁপে কেঁপে ওঠে তারা সকলে আমায় বলেছিল পাগো আবার আমি ফিরে আসব আর তারা ফিরে এসে আমায় মা বলে আজ লক্ষ্মী পরে ওই ছিঁড়ে যাবে যদি বিবাহ করতে সইতে পারবো না লড়াই ছাড়া এই পৃথিবীতে যে আমার আর কেউ নেই গো শুধু বডি বডি ওই যেন লক্ষ্মী এসে আমায় বলছি লক্ষ্মী আমায় বলছি দেখো না কেন তুমি বই মুখ হয়ে রয়েছ
আজ তোমারে পুত্র লক্ষ্য তোমার কাছে এসেছে দেখো না দেখো একবার নয়নে কিড়িয়ে দেখো গো মা দেখো তুই আমার কাছে এসেছিস লক্ষ্য হ্যাঁ গো মা আমি কেন তোকে দেখব না বলি আমায় ভালো লাগে না আমায় দেখতে সুস্বরে লাগে না কি করব গো আমার যে কিছু করার নেই গো মা কেন পড়েছিস এগুলো কেন পড়েছিস কেন কেন পড়েছি জানো গো পিতাই এসেছিল আমাকে পরিবেশে সজ্জিত করতে আমি চাই আমি যখন মুকুট মল্ল পরিধান করতে চাইলাম পিতা আমার হাত পার করে কেঁদে ফেলল নয়ন বারে বর্ষণ করে বক্ষ বসে দিয়েছিল আমি তার কষ্ট দেখে আমি পারলাম না গো মা আমি না করতে পারলাম ও তোর পিতার আদেশে পালনী করতে তোর পিতার কথা মতো তো সুন্দর সাজে সজ্জিত হয়ে আমার কাছে কেন এসেছিস কেন এসেছিস কেন এসেছিস বাবা তুই আমার কাছে আমাকে যে আসতেই হতো বাবা আমি না এসে যে কোথাও যেতে পারবো না কেন এসেছি জানো কেন বাবা আমি আজ এসেছি তোমার কষ্টে কি তুমি যদি বিদায় না দাও আমি কি করি আমি কি করে যাব ওই ওজনে রাখুন আমি কেমন করে লক্ষ্মীন্দ্র
তাছাড়া তুমি একজন নারী হয়ে কি করে বলতে পারলে যে লক্ষ্মীধর কেউ জানতে যেতে দেবে না আমি মা আমি জি মা আমি সন্তানে হারিয়ে একান্তে একান্তে বলি উকির ভিতরটা কিন্তু সরকার কুড়ি কুড়ি কাচ্ছি গো তাই যে আমার হারানোরই ভয় না সাবি না একবার ভেবে দেখো তোমার লক্ষ্মীধরের জন্য অপেক্ষা করছে উজালিতে একজন রমণী তোমার লক্ষ্মীধর যদি ঠিক সময় না যায় তবে সেই রমণী হবে লগ্ন ভ্রষ্টা হয়তো লগ্ন ভ্রষ্টা হওয়ার সে মৃত্যু বরণ করতে পারে তার মৃত্যুর জন্য দায়ী হবে তুমি যখন আমায় চেঁচেই হবে আরে নয়নে বাড়ি পরিশন করো রকমা যদি নয়নে বাড়ি পরিশন করো তবে যাবে যেতে পারবো না সত্যই মহারানী সরকার আজকের দিনে নয়ন জল পরিশন করে নয় হাসি মুখে পুত্রকে বিদায় দাও আমি তোমায় কথা দিচ্ছি আগামীকাল পুত্র পুত্র বধূকে নিয়ে এসে তোমার হস্তে তুলে দেবো আমি আজ আমায় দুই হস্ত প্রসারিত করে আশীর্বাদ করো বাবা জানি না ঘরে থেকে ফিরে
আমি
আজি সঞ্জিত করে দেব যেভাবে আমি তোমার হস্তে তুলে দিলাম ওই উজাড়ি থেকে ফিরে এসে আমার লক্ষ্যে কি তুমি আমার হস্তে তুলে দিলাম আমি তোমায় কথা দিচ্ছি মহারানী সরকার উজাড়ি থেকে ফিরে এসে শুধু লক্ষ্যে নয় লক্ষ্যের সাথে থাকবে আমাদের পুত্রবধূ দুজনকেই আমি তোমার হস্তে তুলে দেব তবে বিদায় সরকার বিদায় মা গো বিদায় বিদায়